আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুডলেতে আমি রুদ্র ইউসুফ চলে আসছি AKR অটো কার গাড়ির শোরুমে। এই শোরুমটি বারিধারা জে ব্লকে 8 নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের রিকন্ডিশন গাড়িগুলো প্রায় পেয়ে যাবেন। মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায়। তবে আজকে আমরা খুব সুন্দর একটি গাড়ি দেখবো, টয়োটা ফিল্ডার WHB মিকা ব্লু কালার। এই গাড়িটি 2018 মডেলের, খুব সুন্দর এই গাড়িটি আজকে আমরা দেখি। দামটিও জেনে নেই, ফিচার সম্বন্ধে জেনে নেই, যেহেতু রিকন্ডিশন গাড়ি ধরে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটি আমরা জেনে নেব। বলি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আপনাদের শোরুমে, রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায়। এই মুহূর্তে কালেকশন তো মোটামুটি ভালোই রয়েছে দেখা যাচ্ছে। রিকন্ডিশনের অনেকগুলো গাড়ি আছে, টয়োটা আছে, নিসান আছে, তারপরে এলিয়ন প্রিমিয়ো প্রিয়াস আছে, করলা WHB আছে, তারপরে ফিল্ডার WHB আছে, নোয়া স্কোয়ার আছে, হাইব্রিড নন হাইব্রিড, সুপার জিএল আছে, জিএল আছে, CHR আছে। মোটামুটি এই মুহূর্তে গাড়ি কালেকশন ভালোই রয়েছে। আজকে আমরা কি গাড়ি দেখবো বলি ভাই? আজকে চলেন, আমাদের মিকা ব্লু একটা WHB ফিল্ডার আছে 2018, তো একটা ফিল্ডার 2018 মডেলের মিকা ব্লু WHB প্যাকেজ, তারপরে ফিল্ডারের মধ্যে সবচেয়ে মডেলের, হ্যাঁ আপডেট প্যাকেজ, এবং কালারটাও খুব আপনার গর্জিয়াস কালার, মিকা ব্লু কালার বলে, মিকা ব্লু কালার। ভাইয়া এই সুন্দর গাড়িটি দেখার আগে আমরা একটু জেনে নেই যে মিকা ব্লু ছাড়া আর কি কি কালার রয়েছে। WHB এর মধ্যে পার্ল কালার আছে, রেড রেড ওয়াইন কালার আছে, মিকা ব্লু কালার আছে, তিনটা কালার আছে WHB ভিতরে। আচ্ছা, মানে মিকা ব্লু ছাড়া যে বাকি দুটি কালার রয়েছে দেখি ঢাকায় আছে নাকি পোর্টে? এতে পোর্টে রেডি আছে, আমরা হয়তো রিসেন্টলি নিয়ে আসবো। পার্লটাও আছে রেডি, আর রেড ওয়াইন কালারটা একটু নামবে এই মাসে লাস্টের দিকে। শোরুমে আসলে অবশ্যই আমরা রিভিউ করবো। ঠিক আছে, আমরা মিকা ব্লু কালার এই গাড়িটি দেখি, একটু ফিচার সম্বন্ধে যদি বলেন 2018 মডেলের। এটা WHB প্যাকেজ, এই প্যাকেজটা হলো আপনার ফিল্ডারের সবচেয়ে আপগ্রেড প্যাকেজ। ফিল্ডারে যেমন XYZ লিমিটেড হয়, অ্যারোটোরাল হয়, এটা হলো WHB। ডেটের মেলেডি প্রজেকশন লাইট আছে, LED লাইট আছে, তারপর এটার গ্রিল, সামনের নিকেলের বিট, হ্যাঁ সেন্সর, এলাই, এটা টোটাল ডিফারেন্স। হ্যাঁ, এবং ফগলাইটও রয়েছে, ফগলাইটিং গাড়ির সাথেই আসছে ভাই? জি জি, হ্যাঁ ফগলাইট উইথ নিকেল প্যাচিং, সেন্সর আছে, পার্কিং সেন্সর। আর এটার WHB এর যে আপনার বিশেষত্ব, অ্যালয়টা প্যাটার্ন দা চেঞ্জ, আচ্ছা এটা অনলি ফর WHB প্যাটার্ন এ হয়, তাহলে এলওটিও আসছে গাড়ির সাথে, গাড়ির সাথে অরিজিনাল। এবং বডি কিট আছে চারপাশে, হ্যাঁ বডি কিট থাকবে, সাইড বডি কিট আছে, উপরে রোববার আছে, রোববার রয়েছে, নিকেল বিট, নিকেল হ্যান্ডেল, স্পয়লার, সার ক্যান্টিনার, ব্যাগ ওয়েফার। WHB কি আপনার নন হাইব্রিড হয় ভাইয়া? হাইব্রিড নন হাইব্রিড দুইটা ভ্যারিয়েশনই হয়, দুটি ভ্যারিয়েশনই হয়। তো আপনাদের কি সামনে আর আসবে, মানে সামনে কি গাড়ি আসার সম্ভাবনা আছে যে নন হাইব্রিড? নন হাইব্রিড আমরা কিছু জায়গায় এটা বিক্রি করছি, আর নন হাইব্রিড রেড কালারটা আসবে, রেড কালার হবে নন হাইব্রিড। নন হাইব্রিড, আচ্ছা। এবং খুব সুন্দর শো লাইট রয়েছে, শো লাইট আছে, এবং বডি সেন্সর আছে পিছনে, WHB এরর কিট আছে, টোটালি প্রাইভেসি গ্লাস, এবং প্রাইভেসি গ্লাস নিকেলে বিট রয়েছে। কালার তো দেখেন, মুকাবিলাটা কিন্তু খুব সুন্দর একটি কালার, একটা কালার যে সার কন্টেইনার রয়েছে, পিছনে দেখেন আমরা কার্গো স্পেস দেখি, এবং এই ধরনের গাড়িতে এমন তো কার্গো স্পেস থাকে অনেক। এটা আপনার কাভার, যেহেতু হাইব্রিড গাড়ি ভাইয়া, এই গাড়ির সাথে কি স্পেয়ার হুইল আসছে? যদিও হাইব্রিড গাড়িতে খুব কমই আসে, স্পেয়ার হুইল আসছে লাকিলি, হাইব্রিড গাড়িতে কমই আসে, এই গাড়িতে স্পেয়ার হুইল চলে আসছে। ডানলপে টায়ার এবং ব্র্যান্ড নিউ স্পেয়ার হুইল, আবার একটু পেছনের সিটে দেখি ভাইয়া, অরিজিনাল ব্যাংকশিট, নিকেল ডোরো, নিকেল
নিকেলের কাজটা একটু বেশি এবং ভিতরে ডাব্লিউএক্সবি যে সিট লেদার লেদার এবং ফেব্রিক্স অনেক গাড়িতেই হয় যেমন আপনার নোয়া ডাব্লিউএক্সবি হয় তারপরে আবার করোলা ডাব্লিউএক্সবি আছে পুশে স্টার্ট এবং স্টারিং থেকে বেশ কিছু অপশন রয়েছে এবং স্টারিং এ আপনার লেদার ফিনিশ আছে জি ডিভিডি প্লেয়ার রয়েছে মাইলেজ কেমন আছে এটা 65000 মাইলেজ 4.4 এর গাড়ি এবং 65203 কিলোমিটার চলেছে এগুলো আপনার লেদার ফিনিশ নিকেল প্যানেল ব্যানে ব্ল্যাক প্যানেল আছে ব্ল্যাক প্যানেল ভালোই লাগছে হ্যাঁ আমরা তো ইঞ্জিনে দেখে নেব ইঞ্জিনটাও ফ্রেশ আছে ইঞ্জিন ওয়াশ করেছেন বোঝা যাচ্ছে একেবারে নতুনের মতো লাগছে খুবই ফ্রেশ দেখা যাচ্ছে আর 65000 কিলো চলেছে আসলে কমই চলেছে মাইলেজ কমই আছে আর এটা হাইব্রিড সানার্জি ড্রাইভ মোটর প্লাস আর এটা হলো মেইন ইঞ্জিন ইঞ্জিনের সামনে অনেক জায়গা আছে স্পেস আছে আর ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় আরেকটা ওয়াশ পলিশ করবেন আপনারা আর ফাইনালি তো ডেলিভারির সময় আরেকটা ওয়াশ পলিশ করবেন সামনে ড্যাশ ক্যাম রয়েছে সেন্সর আছে সেফটি সেন্সর ফিকাশ সেফটি সেন্সর যেগুলা এর মধ্যে তিনটি কালার রয়েছে এবং ডাব্লিউএক্সবি তে নিকেলের কাজটা একটু বেশি নিকেলের মধ্যে এই দুটো নিকেল আছে তারপর আপনার এখানে নিকেল ফগ লাইট তো নিকেল আছে অ্যালয় প্যাটার্নটাও নিকেলের মতো কালারের ক্ষেত্রে মাইলেজের ক্ষেত্রে অপশন গেটের ক্ষেত্রে তো দামটি কম বেশি হয় হ্যাঁ পার্লার এটার মধ্যে প্রায় 1.5 লাখ টাকা প্রাইসে ব্যারি আচ্ছা ব্যারি করে এটা মানে মিকা ব্লুর সাথে পার্ল ওয়াইডের কালারের 1.5 লাখ টাকা ডিফারেন্স আছে আচ্ছা এটা চাবি তো স্টার্টও তো আছে টাবলেট দিয়ে ম্যাক্সিমাম 25 স্টার্ট মাঝে মাঝে কি স্টার্ট হয় আচ্ছা সেই ক্ষেত্রে তো দাম দিয়ে কম হবে 22 কমবে আপনার গাড়ি মানুষের বাইক তো জানেন এটা 2018 হাইব্রিড প্যাকেজ ডাবলেট দিয়ে মিকা ব্লু কালার প্রাইস কত রাখতেছেন এটা আমাদের আস্তিং প্রাইস 29.50 29,50,000 থেকে আজকের প্রাইস আজকের প্রাইস হ্যাঁ আজকের প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আর এই গাড়িতে নতুন করে কি ইনস্টল করার মতো কিছু আছে নতুন ইনস্টল করে বাম্পার ইনস্টল করতে পারবে আর যদি চার ফ্লোর কার্পেটিংটা করে নিতে পারবে ফ্লোর কার্পেটিং এবং সিট কভার দরকার নাই সিট কভার লেদার সিট আছে এটা কভার আর সিটটা নষ্ট হবে সিট কভার ইনস্টল না করলেও চলে কিন্তু আপনার কার্পেটিং এবং সামনে পিছনে যদি সেফটি বাম্পার ইনস্টল করা যায় যেহেতু আমাদের সিটু গ্যাদারিংটা বেশি গাড়ি রক্ষা করার জন্য সামনে পিছনে সেফটি বাম্পার ইনস্টল করা হয় কিন্তু জেনে যে সেই ক্ষেত্রে কার্পেটিং এবং সামনে পিছনে সেফটি বাম্পার যদি ইনস্টল করা হয় কি পরিমাণ টাকা খরচ হবে সেই ক্ষেত্রে আপনার হয়তো কত 8-10,000 টাকার মতো লাগবে 8-10,000 টাকার মধ্যে আর আলোচনা সাপেক্ষে আপনি ইনস্টল করে দেন হ্যাঁ চাইলে আমরা করে দিব আমাদের পরিচিত লোক আছে আচ্ছা কাস্টমার চাইলে আমরা এটা কাস্টমাইজ করে দিব তাহলে এখানে সার্ভিস ওয়ারেন্টি কি রকম ভাইয়া সার্ভিস ওয়ারেন্টিটা আসলে রিকন্ডিশন গাড়ি তো এটা সার্ভিস ওয়ারেন্টি তো আমরা পাই না কিন্তু আমরা আমাদের গাড়ির এক বছরের ইঞ্জিনের এবং ব্যাটারির ওয়ারেন্টি দিয়ে থাকি আর সার্ভিস উইদাউট পার্টস 5 ইয়ার্স আচ্ছা 5 ইয়ার্স উইদাউট পার্টস উইদাউট পার্টস আর যেহেতু রিকন্ডিশন গাড়ি ভাইয়া একটু জেনে নেই যে এই গাড়ির ক্ষেত্রে লোনে কত টাকা সাপোর্ট পাওয়া যাবে এটা লোনে আপনি 60% 50-60% কাস্টমারের প্রোফাইল ভারী হলে আর 70% 80% পর্যন্ত প্রোভাইড করবে আর লোনটা কত বছরের জন্য হয় ভাইয়া এটা ম্যাক্সিমাম 5 ইয়ার্স এর নিচে আপনি 3-4 বছর নিতে পারবেন আর 70% পর্যন্ত লোন হয়ে থাকে হুম হুম যদি প্রোফাইল ভারী হয় সেক্ষেত্রে কি আরো বেশি হবে আরো বেশি দিয়ে বেশি হবে ভাই আমার শোরুম অ্যাড্রেস জেনে নে আমাদের এই কি আলোটো কার্স বাড়ি জেলা জে ব্লক
প্রগতির সরণি মেইন রোডে 8 নম্বর রোডের পাশে। মোবাইল নাম্বারটা বলে দিন 0944300533। বলি ভাই অনেক ধন্যবাদ আপনি আমাদের সময় দিলেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো দেখাবেন। যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যেহেতু এই মধ্যে গাড়ি দাম একটু বেশি, আমাদের ভিডিও দেখে যারা আসবেন যতটুকু সম্ভব দাম একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন। অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমার পরে অবশ্যই করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, সালাম।